আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব জাসদের, সার্চ কমিটিতে নারী ও শিক্ষক রাখার সুপারিশ। এসকে সিনহার দুই সহযোগীর খালাসের রায় কেন বাতিল নয় জানতে চায় হাইকোর্ট, আত্মসমর্পণের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদে, সাথে আছি আমি এম এ জি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। এবার অন্যান্য প্রসঙ্গ। ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার বিকেল ৩টার দিকে দেশটির ভিলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। তাকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে ২৩শে ডিসেম্বর মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সইসহ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়নের কথা রয়েছে। শুক্রবার মালেতে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দিয়ে ২৭ ডিসেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের নেতারা সার্চ কমিটির জন্য কারো নাম প্রস্তাব করেননি, তবে একজন শিক্ষক ও একজন নারী সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যদের সমন্বয়ে কমিটি গঠনের সুপারিশ করেছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ডাকা সংলাপে অংশ নিতে দ্বিতীয় দিন আসে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিকেল ৪টার দিকে দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেন। প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে হাসানুল হক ইনু বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাসদ। এই নির্বাচন কমিশনের গঠন নিয়ে যে বিব্রতকর অবস্থা ৫ বছর পর পর হয়, তার থেকে স্থায়ী সমাধান করার জন্যে মহামান্য রাষ্ট্রপতি যেন তার ভূমিকা গ্রহণ করেন। ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্যে উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। সার্চ কমিটির জন্য কারো নাম প্রস্তাব করেনি দলটি, তবে নারী এবং শিক্ষক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যদের রাখার সুপারিশ করেন তারা। সার্চ কমিটি, অনুসন্ধান কমিটি, এটা সাংবিধানিক সংস্থার থেকে হয় বাঞ্ছনীয়। আমরা সেখানে পরিষ্কার বলেছি, আপিল বিভাগের বিচারপতি, অডিটর অ্যান্ড কম্পিটার জেনারেল এবং পাবলিক সার্ভিস কমিশনের যে প্রধান সহ সার্চ কমিটিটা গঠন করার জন্য। হাসানুল হক ইনু বলেন, অতীতে নির্বাচন বানচাল করার মতোই নির্বাচন কমিশন গঠনের উদ্যোগকেও বানচাল করতে চায় বিএনপি। যারা নির্বাচনই বানচাল করতে চান তারা সংলাপও বানচাল করবেন। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ফার্মার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা আত্মসাত ও পাচারের মামলায় খালাস পাওয়া সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার দুই সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের খালাসের রায় বাতিল করে কেন সাজা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ। শাকির আর্য রিপোর্ট। অর্থ পাচার ও আত্মসাতের মামলায় গত ৯ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত ৪। খালাস দেওয়া হয় মামলার দুই আসামি শাহজাহান এবং নিরঞ্জন চন্দ্র সাহাকে। এছাড়া মামলার অপর ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ২০শে ডিসেম্বর খালাসপ্রাপ্ত দুজনের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।
শুনানি শেষে হাইকোর্ট ওই দুজনকে আত্মসমর্পণ করতে রায় দেন। আজকে আপিল শুনানির জন্য গ্রহণ করেছে এবং আসামিদেরকে অতি সত্বর বিচারিক আদালতের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি কেন তাদের সাজা দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। ওনারা যদি আপিলটা না করতো এত বড় স্ক্যাম প্রাক্তন প্রধান বিচারপতির পক্ষে করা সম্ভব হতো না, কাজেই তারা সুবিধাভোগী না হলেও তারা প্ররোচনা দানকারী। 2019 সালের 10 জুলাই ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণের মাধ্যমে 4 কোটি টাকা স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগে দুদকের পরিচালক বাদী হয়ে মামলাটি করেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50। পঞ্চাশ বছরের বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি। 90% থেকে দারিদ্রতা এখন 20%। $94 মাথাপিছু আয় ছাড়িয়েছে $2,500। বৈদেশিক বাণিজ্য, উৎপাদন, রিজার্ভ, রাজস্ব আদায় সহ আর্থসামাজিক নানা খাতে অভাবনীয় অর্জন গেল 5 দশকে। মেহেদী হাসানের রিপোর্ট। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শুরুটা ছিল একেবারে শূন্য থেকে। প্রায় 90% মানুষ দারিদ্র সীমায়, নিম্ন রপ্তানি আয় ও প্রবৃদ্ধির বিপরীতে ছিল জনসংখ্যা বৃদ্ধির প্রবল চাপ। কিন্তু মাত্র 5 দশকে আর্থসামাজিক অগ্রগতিতে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। $94 মাথাপিছু আয় $2,554 ছাড়িয়েছে। জিডিপির আকার $6.24 বিলিয়ন থেকে বেড়ে $409 বিলিয়ন। গেল 50 বছরে বাংলাদেশের জাতীয় বাজেট 786 কোটি টাকা থেকে বেড়ে এখন 6,00,000 কোটি টাকা ছাড়িয়েছে। 166 কোটি টাকার রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে 2,60,000 কোটি টাকায়। বৈদেশিক বাণিজ্যও বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। মুক্তিযুদ্ধ পরবর্তী $34 কোটি রপ্তানি আয় এখন $3,875 কোটি। এবছর পণ্য ও সেবা মিলে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $5,100 কোটি। শিক্ষা, গড়ায়ু ও নারীর ক্ষমতায়নও অগ্রগতি অনেক। দারিদ্র নেমে এসেছে 20%। 46 বছরের গড় আয়ু উন্নীত হয়েছে প্রায় 73 বছরে। রেমিটেন্স আহরণে বাংলাদেশ এখন বিশ্বে সপ্তম। গত 50 বছরে খাদ্যশস্যের উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে উন্নীত হয়েছে 4,25,00,000 টনে। চাল, মাছ ও সবজি উৎপাদনে বাংলাদেশ এখন শীর্ষ 5-এ। কৃষিটা এত শক্ত একটা ভিতের উপর দাঁড়িয়েছে, কোভিডের সময় আমাদের খাদ্য সমস্যা হয়নি। অনেকগুলো সূচকে আমরা দেখি যে আমরা দক্ষিণ এশিয়ায় সবার উপরে আছি। তো এই সামাজিক খাতে অগ্রগতি এবং অর্থনৈতিক অগ্রগতি দুইটা হওয়ার জন্যই আমরা বিশ্বে আজকে নন্দিত। এখন পিছিয়ে থাকা সূচকগুলোর দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ তাদের। আওয়ামী লীগের 2018 সালের যে নির্বাচনী ইশতেহার, সেখানে এই সমস্যাগুলো চিহ্নিত আছে। বৈষম্যের কথা চিহ্নিত করা আছে, দূর করতে হবে। দুর্নীতির কথা চিহ্নিত করা আছে, সুশাসনে ঘাটতির কথা চিহ্নিত করা আছে, বিচার ব্যবস্থায় ঘাটতি করার চিহ্নিত আছে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ চিহ্নিত আছে যে স্থানীয় সরকারকে ক্ষমতায়ন। 2026 সালেই উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চূড়ান্ত স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ। আর 2041 সালের মধ্যে বাংলাদেশ নাম লেখাতে চায় উন্নত দেশের তালিকায়। আমাদের লক্ষ্য টেকসই উন্নয়ন। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। মধ্যম আয়ের দেশে তো উঠে নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। বুস্টার ডোজের জন্য নিবন্ধন প্রয়োজন হবে না জানিয়েছে স্বাস্থ্য দপ্তর, রয়েছে টিকার পর্যাপ্ত মজুদ। আমরা আমন্ত্রণ রাতের একুশে সংবাদ। করোনার বুস্টার ডোজ দিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মীর জাদি সেব্রিনা ফ্লোরা। গাজীপুরের শ্রীপুরে মুলাইদে একটি কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি জানান, শীঘ্রই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে SMS যাবে। দেশে পর্যাপ্ত করোনা টিকা মজুদ রয়েছে জানিয়ে মির্জাদি সেব্রিনা বলেন, শঙ্কিত হওয়ার কিছু নেই, গ্রাম পর্যায়েও মানুষ বুস্টার ডোজ পাবেন। এদিন কারখানার 3,000 শ্রমিককে AstraZeneca টিকা দেওয়া হয়। এবার প্রবাসী সংবাদ। উৎসব আমেজে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছেন বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ স্কুল বাহরাইন উদ্যোগে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম, প্রথম সচিব, পাসপোর্ট ও ভিসা উইং হারুনুর রশিদ সহ কমিউনিটি নেতারা। মেলায় প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় ছিল। কর্তৃপক্ষ জানায়, মেলা থেকে অর্জিত অর্থ স্কুলের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন শুরু করেন সাংবাদিকতা, সেই সাথে যুক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ছিল সক্রিয় অংশগ্রহণ। সাংবাদিক ও সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমানের যুদ্ধদিনের কথা তুলে এনেছেন মানিক সিংটার। আমরা জানতাম যে আমাদেরকে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করতে হবে, কারণ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে মহসিন আলী শেখ শহীদ এসে আমাদেরকে জানিয়ে দিলেন যে পাকিস্তানিরা আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেবে না, অতএব ভিয়েতনামের মতো যুদ্ধ করে দেশ স্বাধীন করে ক্ষমতা নিতে হবে। এরই মধ্যে চাঁদপুরের মহকুমা কমান্ডার ছিলেন আব্দুল মমিন খান মখন, মমিন ভাই আমাকে একটা সাইকেল স্টাইল কপি পাঠিয়ে বললেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, এখন যুদ্ধ করতে হবে। এই করে আমি চলে গেলাম আমার থানা হেডকোয়ার্টারে। থানা হেডকোয়ার্টার থেকে এলেন আমিনুল হক মাস্টার, তিনি এসে বললেন যে শফিক কী করা যায়। প্রথমে আমরা একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করলাম, উনি কনভেনার, আমি মেম্বার সেক্রেটারি। বাহিনী তৈরি করলাম এই জন্যে যে প্রথমে অর্গানাইজ করতে হবে, আর আমি আমার এলাকায় একটা ট্রেনিং ক্যাম্প করলাম যে লোকাল যারা ট্রেনিং করতে চায় তারা করবে। আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমি একটা সিক্রেট স্কোয়াড তৈরি করলাম, তাদের কাজ ছিল আমাদের শহর থেকে কোনো রাজাঘাট টাজাঘাট এলে যাতে সে আর ফিরে যেতে না পারে। আমাদের সেই সব ট্রেনিংয়ে কিন্তু এলএমজি পর্যন্ত ট্রেনিং দেওয়া ছিল। তো যাই হোক, আমি এসে প্রথমে এই রেগুলার আর্মির সঙ্গে সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন জহুরুল হক পাঠান, তিনি ছিলেন 65 ওয়ারের সিতারাইজরের সুবেদার মেজর। তার নেতৃত্বে আমরা 182 জনের একটি টিম গঠন করলাম। আমাদের প্ল্যানিং হলো আমরা মদরুড স্টেশনে পাশে একটি রেলওয়ে ব্রিজ আছে, এই ব্রিজটা উড়াবো। আমাদের ওই যে যারা আসছিলেন আর্মি তাদের মধ্যে 2 আছেন এক্সক্লুসিভ এক্সপার্ট, তারা এক্সক্লুসিভ নিয়েই এসছেন। তো ওরা বলে যে আমরা এটা কাজে লাগাবো, এটা উড়াবো, এই আমরা সেটা উড়িয়ে দিলাম। গোটা সময়টাই আমরা যুদ্ধে ছিলাম সোজা কথা, এবং আমাদের যুদ্ধটা ছিল গেরিলা ওয়ারফেয়ার। কোনোরকম ওই হাম্বড়ামি করে আমি 10 আর্মি মেরে ফেলেছি এসব দাবি আমি কোনোদিন করি না। আবারও নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রে চরম মানবাধিকার লঙ্ঘন, পুলিশ হেফাজতে বছরে নিহত হাজারেরও বেশি মানুষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে শুক্রবার, এরপর 15 মধ্যে পূর্ণাঙ্গ কমিটি, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর নতুন কমিটি না হওয়া পর্যন্ত আকরাম খানই থাকছেন অপারেশনস কমিটির চেয়ারম্যান পদে। মাহফুজ বুকুলের রিপোর্ট। বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন, এতে বিসিবি সভাপতি জানান শুক্রবারের মধ্যেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে। 24 তারিখে আমরা কমিটি নিয়ে বসব, অন্ততপক্ষে চেয়ারম্যানটা ঠিক করে দিব এবং 15 মধ্যে তারা আমাকে ফুল কমিটিটা দিবে। গত 8 ধরে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা আকরাম খান সহপদেই থাকছেন বলেও জানান বিসিবি সভাপতি। কিন্তু সে 8 ধরে ছিল এবং এটাতে প্রচুর কাজ, সে অন্য কোনোটা দিলে ও মনে করে যে এইটাতে তার যে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কাজেই তার প্রেফারেন্স বলেছে অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। এদিকে বৃহস্পতিবারের মধ্যেই বিপিএলে দলের সংখ্যা চূড়ান্ত করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এখন পর্যন্ত আমাদের 6 টিম মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে এবং 6 টিমকে আমরা কিছু যে রুলসগুলি দিয়েছি আমাদের এখানে, যে টাকা জমা দেওয়ার, পার্টিসিপেশন মানিটা জমা দেওয়ার, ওগুলি ওনারা হয়তো আজকে কালকের মধ্যে যারা দিয়ে দিবে
তাদেরকে আমরা ফাইনালি অ্যাকসেপ্ট করে নিব। দেশি ও বিদেশি ক্রিকেটারদের বেতন সমন্বয় করা হয়েছে। কাছে 70 লাখ, তারপরে 35 লাখ, তারপর 25 লাখ, তারপর 18, 12 এরকম করে আমাদের একটা স্ট্যান্ড। মাহফুজ মুকুল, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের এবারে আয়োজন বিজয় চিহ্ন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। একাত্তরের সাত মার্চে বঙ্গবন্ধুর দীপ্ত উচ্চারণের পর নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আসে লাল সবুজের বিজয়। বঙ্গবন্ধুর সেই ভাষণ ও পাকিস্তানিদের আত্মসমর্পণের ঐতিহাসিক সাক্ষী বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান। এখানে নির্মিত হয়েছে স্বাধীনতা স্তম্ভ। মুজিবুর রহমানের ক্যামেরায় মানিক সিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সার্ফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব জাসদের, সার্চ কমিটিতে নারী ও শিক্ষক রাখার পরামর্শ। এসকে সিনিয়র দুই সহযোগী খালাসের রায় কেন বাতিল নয় জানতে চায় হাইকোর্ট, আত্মসমর্পণের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2090 আর ভিজিট করুন ekushetv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushetv4 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।